आध्यात्मिक दिव्य त्रयी के प्रणाम जानाई, प्रणाम जानाई महापुरुष महाराजेर चरणे। गुरुकथार गौरव गाथा এই ধারাবাহিক অনুষ্ঠানে আজকে যাকে নিয়ে আমরা স্মরণ মনন আলোচনায় ব্রতী হয়েছি, তিনি রামকৃষ্ণ সংঘের সর্বজন শ্রদ্ধেয় পূজনীয় স্বামী শিবানন্দজি মহারাজ, অর্থাৎ মহাপুরুষ মহারাজ। তাই মহাপুরুষ মহারাজের চরণেও আভূমি প্রণতি জানাই। প্রাণারাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই সংকটজনক পরিস্থিতিতে কিছুটা মানসিক স্বস্তি, মনেরও খাদ্যের দরকার হয়। এই সৎপ্রসঙ্গ আমাদের মনের খাদ্যস্বরূপ, সেই মনের খাদ্যস্বরূপ এই অনুষ্ঠানগুলি যেগুলো প্রাণারাম ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে সম্প্রচারিত হচ্ছে, তারই মধ্যে অন্যতম এটি একটি ধারাবাহিক অনুষ্ঠান। রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের সংঘগুরু সারদা মঠ এবং সারদা মিশনের সংঘাধ্যক্ষা মাতাজিদের এবং শারদেশ্বরী আশ্রমের জননী অধ্যক্ষা জননী মায়েদের পূর্ণ জীবন কথা স্মরণ মনন অনুষ্ঠানে আমরা ব্রতী হয়েছি। প্রাণারাম ইউটিউব চ্যানেলের নোটিফিকেশনের মাধ্যমে আপনারা নির্দিষ্ট দিনগুলিতে এই বিভিন্ন আধ্যাত্মিক স্মরণ মনন অনুষ্ঠানের রূপরেখা চিত্রটি পেয়ে যাবেন। তাই এই ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব করা এবং এই বেল আইকনটি প্রেস করে রাখা আমাদের সকলের কাছেই অবশ্য কর্তব্য। এই কর্তব্যের সূত্র ধরেই প্রাণারাম ইউটিউব চ্যানেলকে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদের শেষ নেই, কারণ তাদের জন্যেই আমরা ঘরে বসে এই স্মরণ মনন অনুষ্ঠানগুলিতে নিয়মিতভাবে নিজেদের অনুধ্যানে ব্রত করতে পেরেছি। আমাদের এই ব্রত উদযাপন
বসন্তকাল আমাদের খুব প্রার্থিত, সকলেরই মনে একটা বসন্ত এলে মনে একটা হিল্লোল, মনে একটা কল্লোল, মনে একটা আনন্দ। সেই মহাপুরুষ মহারাজ এবং শ্রীরামকৃষ্ণের পার্ষদরা এই বসন্ত ঋতুর মতন অহেতুক কৃপা সিন্ধু। ঠাকুরের কথা সূত্র ধরে বলতে হয়, ওই বাপকা বেটা, অর্থাৎ যেমন পিতা তেমনি তার ছেলে, এরা ওই শ্রীরামকৃষ্ণের দিব্য ঐশ্বর্য আর শ্রীরামকৃষ্ণের এই প্রেমের মাধুর্য, এই দুটিতে কম্বাইন্ড ছিলেন। এবং সেই জন্য এদেরকে বারবার বলা হয় জনচিত্তহারী। এরা সত্যি সত্যি জনচিত্তহারী, মনের সকলের যে দুঃখ সেটা এরা ত্রাণ করেন। এবং সেই জন্যই এরা প্রাকৃত পুরুষ নন, এরা চিন্ময়ী পুরুষ, চিন্ময় পুরুষ। তাদের জীবন প্রবাহ এই ভক্তদের কাছে প্রবাহিত হয়। 1854 খ্রিস্টাব্দের 16ই ডিসেম্বর কৃষ্ণ একাদশীর তিথিতে জন্মগ্রহণ করছেন রামকানাই ঘোষালের গৃহে। এবং এই রামকানাই ঘোষাল কিন্তু যেসে মানুষ নন, তার সাথে ঠাকুরের যোগসূত্র হয়েছিল। তিনি সাধক ছিলেন, কালিদাস সাধনা করতেন। এবং এই রামকানাই ঘোষাল বা কানাইলাল ঘোষাল, তার পূর্ব পুরুষ হরেকৃষ্ণ ঘোষাল, সেই হরেকৃষ্ণ ঘোষাল ছিলেন কৃষ্ণনগরের রাজার দেওয়ান। এবং তার মাতামহও ছিলেন দীনবন্ধু মুখোপাধ্যায়, বারাসাতে মুক্তারি করতেন। এই কানাইলাল ঘোষাল ছিলেন মহাপুরুষ মহারাজের বাবা, আর মা ছিলেন বামা সুন্দরী দেবী। কানাইলাল ছিলেন কালীর সাধক, তিনি দক্ষিণেশ্বরে যাতায়াত করতেন। শ্রীরামকৃষ্ণের তপস্যা কালে যখন গাত্রদাহ হয়, তখন তিনি কানাইলাল ঘোষালের কাছে এই তাপ নিবারণের, নিরাময়ের সূত্রটি চান। এবং কানাইলাল ঘোষাল তাকে ইষ্টকবচ ধারণ করতে বলেন। মহাপুরুষ মহারাজ এই যে জন্মাচ্ছেন, তারও একটি প্রেক্ষাপট রয়েছে। সেই প্রেক্ষাপট হচ্ছে বাবা তারকনাথের কৃপা প্রাপ্ত, কারণ পুত্র দর্শন অনেকদিন হয়নি। তাই খুব ইচ্ছা ছিল যে, এবং সেই পুত্র লাভ করার পর যেহেতু ভগবানের কৃপায়, তারকনাথের কৃপায়, সেজন্য তার নামকরণ করা হয়েছিল তারকনাথ, অর্থাৎ মহাপুরুষ মহারাজের পূর্বাশ্রমের নাম তারকনাথ ঘোষাল, এবং ডাকনাম ছিল ফুনু। তারকনাথ ছিলেন এমনই যে প্রতিবেশিনী যখন কেউ তার মায়ের কাছে অভিযোগ করতেন যে ছেলেটাকে একটু আদর যত্ন করছেন না, তখন ভক্তিমতী মা ভামাসুন্দরী দেবী বলতেন, তার ছেলে আমার নয়, তিনি দয়া করে দিয়েছেন, তিনি দেখবেন। দেখেন, দেখুন এই যে বাবা মা, এই বাবা মার অ্যাটিচিউডই সন্তানের সংস্কার তৈরি করতে সাহায্য করে। তাই বাবা মা একটা জীবনে ভূমিকা থাকে। আমরা ঠাকুরের পার্ষদদের বা মহাপুরুষদের যদি জীবনগুলোকে নিখুঁতভাবে পর্যালোচনা করি, তাহলে দেখব এদের প্রত্যেকেরই বাবা মার একটি ভূমিকা রয়েছে। এই মা বলে দিচ্ছেন আমাদের জীবনে মায়ের সেই ভূমিকা অপরিসীম। প্রসঙ্গে একটি ঘটনার কথা মনে পড়ে, প্রচলিত রূপক ধর্মী গল্প, কিন্তু সেই গল্পের একটি তাৎপর্য রয়েছে। এক বাবা মা তার একমাত্র ছেলেকে সর্বস্ব দিয়ে মানুষ করেছেন, সব বাবা মাই করেন। পুত্রার্থে ক্রিয়াতে ভার যা বলা হয়, আমি আমার নিজের ওন ইমেজটা আমার ছেলে মেয়ের মধ্যে দেখতে চাইও, হোয়াট অ্যাকচুয়ালি অ্যাম আই, প্রত্যেকেই সেটি করেন। তো বাবা মা অনেক কষ্ট করে তার একমাত্র সন্তানকে বড় করছেন, মানুষ করার চেষ্টা করছেন। সেই সন্তান বড় হয়ে বিদেশে পড়তে গেছে, একমাত্র ছেলে, প্রচণ্ড ক্যারিয়ারিস্টিক, খুব উচ্চ পদে আসীন, অনেক টাকা পয়সা মাইনে পান। যেদিন বাবা মারা গেছেন, অসহায় মা
ফোন করেছেন ছেলেকে বিদেশে যে কবে তুই আসবি, কোন ফ্লাইটে আসবি, বাবার মুখাগ্নি করতে হবে। আজকাল প্রায়শই আমরা দেখতে পাই যে এই ধরনের ঘটনা ঘরে ঘরে, এমন ঘটনাও ঘটছে যে ছেলে আসতেই পাচ্ছেন না, অন্যজনকে মুখাগ্নি করতে হচ্ছে বিদেশ থেকে। ছেলে উত্তর দিক থেকে বলছে, উল্টো দিক থেকে, যেটা আমার পক্ষে সম্ভব নয়, আমার অফিসে এমন একটা মিটিং আছে যে মিটিংটা আমি অ্যাভয়েড করলে আমার কেরিয়ার, আমার প্রমোশন সব নষ্ট হয়ে যাবে। তখন মা কাঁদতে কাঁদতে বলছেন যে তোর কাছে মিটিংটাই এত বড় হলো, তোর বাবা মারা গেলেন সেটা কিছুই মনে হলো না। তখন সেই ছেলে মাকে বলছে, দেখুন সংস্কার কত তীব্র, এই সমস্ত কিছু আধ্যাত্মিক স্মরণ মনন, আমরা বিভিন্ন সময় সময় সূত্র ধরে আলোচনা করেছি বিভিন্ন সৎকথার মধ্যে, আমাদের মূল লক্ষ্য হচ্ছে এই নিত্য শ্রবণ মনন নিদিধ্যাসনের মধ্যে দিয়ে এই রিট্রেনিং অফ দ্য সংস্কার, আমাদের একটা ওরিয়েন্টেশন, এখনকার দিনে নতুন একটা টার্ম এসছে, ওরিয়েন্ট করে নাও, তুমি যেটা জানো না তোমাকে একটু অ্যাওয়ার করে দিলাম, একটু ওরিয়েন্ট করে দিলাম, এই ওরিয়েন্টেশন। কিন্তু এই স্পিরিচুয়াল জীবনে, আধ্যাত্মিক জীবনে সংস্কারের ওরিয়েন্টেশন এত সহজ নয়। 84 লক্ষ জনই ঘুরে যে সংস্কার নিয়ে আমরা জন্মেছি, চাইলেও আমরা পারি না, আমরা প্রকৃতির নিয়ন্ত্রণাধীন, প্রকৃতি আমাদের খেলাচ্ছে, আমরা চাইলেও ইচ্ছা হলে অনেক সময় ভুল করে ফেলছি ওই সংস্কারের বশত, ইচ্ছা করে যে করছি তা কিন্তু নয়, অনেক সময় সংস্কার আমাদের করে ফেলছে অনেকের ক্ষেত্রে। সেজন্য সংস্কারকে বদলানো ইট ইজ এ ভেরি ডিফিকাল্ট টাস্ক, এবং সেই বদলানোর উপায়টি হচ্ছে শ্রবণ মনন নিদিধ্যাসন। ওইটি শ্রীরামকৃষ্ণ বললেন, শ্রবণ সাধু সঙ্গের কাছে যাও শ্রবণ করো, মনন নির্জন বাস করো, নিদিধ্যাসন সদাসদ বিচার করো, ভগবানের নাম গুণগান করো। এই যে দিস আর দ্য প্রসেস মেথডস। সেই জন্য স্বামী বিবেকানন্দ সুন্দর করে বলছেন, শ্রীরামকৃষ্ণ সেই আশ্চর্য অসচেতন পদ্ধতি, একেবারে একটা পদ্ধতি, ইট ইজ এ মেথড, শ্রীরামকৃষ্ণ ইজ এ ডাইস, যেন সেই ছাঁচে ফেললে জীবনটা আমরা দেখে নিতে পারি কোন ভাবে আমরা চলবো, এই দিশাহীন বিভ্রান্তিকর জীবনের মধ্যে দিয়ে কোন পথে আমরা চলবো। মা তখন বলছে, ছেলে বলছে আমি যেতে পারবো না, কারণ এ তো তোমার কাছ থেকে আমি শিখেছি। মা আরো ভেঙে পড়ছেন, কি বলছিস বাবা, আমি তোকে শেখালাম, আমি বলছে, হ্যাঁ মা, বলছে আমি কখন শেখালাম, বলছে মা মনে করে দেখো, যেদিন দাদু মারা গিয়েছিল সেদিন ঠাকুমা খুব কাঁদছিল, আমি বলেছিলাম যে আজকে আমি দাদুর সাথে শ্মশানে যাই, ঠাকুমার পাশে থাকি, এই দিনটা ঠাকুমার পাশে থাকাটা অত্যন্ত জরুরি, ভেঙে পড়া এই মানুষগুলোর দুঃখের সাথী, কিছু না পারো অন্তত তার মনের সাথী তো হতে পারো, আমি সেদিন বলেছিলাম। কিন্তু মা তুমি, তোমার হয়তো আজকে স্মরণ নেই, তুমি বিস্মরণ হয়েছো, তুমি আমাকে টানতে টানতে পাশের ঘরে নিয়ে এলে, নিয়ে এসে কাঁধে ব্যাগটা চাপিয়ে দিলে, বইগুলো দিয়ে বললে, ও দাদুর যা হবার হয়েছে হোক, ঠাকুমার যা হবার হয়েছে হোক, তুমি তোমার কেরিয়ারটা গুছিয়ে নাও, তুমি স্কুলে যাও। আমি সেই দিন থেকে বুঝেছি মা, আমার জীবনে যাই আসুক না কেন, ইট ইজ দ্যাট কেরিয়ার হুইচ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট রাদার দেন ক্যারেক্টার। আর এরা, এই মহাপুরুষদের জীবন, যখন পরবর্তীকালে মহাপুরুষ মহারাজ বলছেন, আমরা সৃষ্টি বাল্যকালের কথা বলতে গিয়ে তিনি নিজে বলছেন, আমি তখন খুবই ছেলে মানুষ ছিলুম, বিশেষ কিছুই স্মরণ নেই, তবে একটা কথা মনে আছে যে বাবা অনেক লোককে খেতে দিতেন, আমার মা সকলকে নিজের হাতে রান্না করে খাওয়াতেন, তিনি লোকজনকে খাওয়াতে ভালোবাসতেন। তখন তো বাবা অনায়াসে 2-5 জন বামুন চাকর রাখতে পারতেন, কিন্তু মা তা করতে দিতেন না, নিজের হাতে প্রায় সব কাজকর্ম করতেন, মা খুব লক্ষ্মী ছিলেন। মার খাটুনি দেখে বাবা অনেক সময় দুঃখ করতেন, তাতে মা বলতেন, এদের সকলকে খাওয়ানো তো আমার মহাভাগ্যের কথা, এরা সব আমার ছেলে। দেখুন এই মা যিনি সংস্কার বদলে দিতে পারেন, সেই জন্য তিনিই বলতে পারেন যে ও তারকনাথের ছেলে, আমার নয়। তিনিই দয়া করে দিয়েছেন
তাই তিনি দেখবেন। এই মানুষ, এই মহাপুরুষ মহারাজ ছোট বয়স থেকেই যেমন তিনি উপযুক্ত পিতার উপযুক্ত সন্তান, সব সময় তার মন ছিল অন্য রাজ্যে বিভোর, অর্থাৎ তিনি ভগবত ভাবে বিভোর ছিলেন সর্বদা, তার মন ওই ধ্যান ধারণা এবং মনে প্রাণে তিনি সংসার বন্ধনে আবদ্ধ হতে চাননি। তিনি চেয়েছিলেন ওই সংসার যেন তাকে আবদ্ধ না করে, কিন্তু দৈবের নির্দেশ অন্য, তাকে বিবাহ করতে হয়েছিল। কিন্তু সেই বিবাহ নিয়েই পরবর্তীকালে তিনি একটি সুন্দর করে কথা বলেছিলেন, যে কথায় আমরা তাকে বুঝতে পারি এরা সব ধরা অধরার মধ্যে থেকে যান। সেই অধরা ধরার কথার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি, এবং সেটি খুব সুন্দর কথা বলছেন স্বামী শিবানন্দজি মহারাজ আত্মজীবনীমূলক একটি চিঠিতে, বেদান্ত আর্কাইভস অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়াতে সেই চিঠিতে। কেন না, এই বেদান্ত ভাবনার সাথে বহু বিদেশি মানুষকে বেদান্ত ভাবনার সাথে পরিচিত করিয়েছেন স্বামী শিবানন্দজি, এবং তার মধ্যে হেলেন রুবেল ভক্তি এবং মিসেস আনা ওরেস্টার অন্নপূর্ণা ছিলেন। তিনি এই মিসেস ওরেস্টার অন্নপূর্ণাকে একটি চিঠি লিখেছিলেন, সেই চিঠিতে তিনি বলেছিলেন, আই নেভার স্লেপ্ট ফর এ নাইট ইন দ্য সেম বেড উইথ মাই ওয়াইফ অ্যান্ড হুম আই ট্রিটেড অলওয়েজ কাইন্ডলি ডায়েড উইদ ইন ইয়ার। অর্থাৎ একটি রাতও তার স্ত্রীর সাথে সেম বিছানায় কাটাননি, কিন্তু তাকে বিবাহ করতে হয়েছিল। বাল্যকাল থেকে তিনি সুকণ্ঠী ছিলেন, মা মারা যান, এবং মা মারা যাওয়ার পর দিদি চণ্ডী দেবীরও অকাল বিয়োগ হয়। মধ্যমা ভগ্নী ক্ষীরোদা দেবী বাল্য বিধবা হয়ে পিত্রালয়ে আসেন এবং বাবার দ্রুত আর্থিক অবস্থার অবনতি হয়। এই সময় তাকে চাকরিতে যেতে হয়, কারণ তখনও তিনি এন্ট্রান্স ক্লাসে পাঠরত অবস্থায় বাড়ি ছেড়ে ভ্রমণ করে কেটিয়েছিলেন বিভিন্ন তীর্থে তীর্থে। কিন্তু সেই সময়ও তার মনে একটাই ভাব, ওই ব্রহ্ম ভাবটাই ছিল ভগবানের নিরাকার। এবং সেই সময় মোগলসরাইতে তিনি রেলের চাকরি উপলক্ষে ছিলেন, গাজিয়াবাদে তিনি এক উচ্চ পদস্থ রেল কর্মচারীর সঙ্গে একই বাড়িতে থাকতেন এবং অবসর সময় একতারা সহযোগে ভগবত গানে গান করতেন। এই সময় ওই কর্মচারী হঠাৎ কঠিন রোগে যখন মারা যায়, তখন নদী তীরে মৃতদের সৎকার কাজ শেষ করে ভারাক্রান্ত হৃদয়ে ফিরে এসে এই মহাপুরুষ মহারাজ একতারা নিয়ে গান করছেন, দয়া ঘন তোমা হেন কে হিতকারী, সুখে দুঃখে সমবন্ধু এমনকি শোক তাপ ভয় হারি। অর্থাৎ সুখে দুঃখে থাকবেন এরম মানুষকেই তিনি খুঁজে বেড়াচ্ছেন। এবং এই খুঁজতে খুঁজতেই যখন তিনি দেখলেন, তখন দেখলেন যে এই বাড়ি শূন্য, মৃত ভদ্রলোকের পরিবারবর্গ সকলেই অন্যত্র ছেড়ে চলে গেছে। তিনি কেশব সেনের ব্রাহ্ম সমাজে যাতায়াত করলে ব্রাহ্ম ভাবটি ছিল, কিন্তু তিনি ওই ট্রান্স ব্যাপারটি খুঁজে বেড়াচ্ছেন, সমাধি কোথায়। এবং এই সময় তার মনোভাব তীব্র ছিল, সমাধি বৈরাগ্য এটি তিনি খুঁজে বেড়াচ্ছেন, এবং তার প্রাণ ছটফট করছে। এবং সেই সময় তিনি জানতে পারলেন যে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ আছেন, যার সমাধি হয়। ভগবান সমস্ত কিছু গুটি সাজানোর মতন সাজিয়ে নেন, আমরা তার রূপরেখা কিচ্ছু বুঝতে পারি না। আমরা জাগতিক দিক থেকে অনেক কিছু ব্যাখ্যা করার চেষ্টা করি, কিন্তু ভগবানের ব্যাখ্যাটি ঠিক অন্যরকম। ভগবান আমাদের অন্য ব্যাখ্যা দেন, এবং সেটি কিরকম বলছেন, এই যে তিনি এক সময় সবসময় চিন্তা করছেন কি করে সমাধি লাভ করা যায়, ব্রহ্ম অনুধ্যানে ডুবে থাকছেন, ঠিক সেই সময় তার বাবার একটি চিঠি আসে, এবং সেই চিঠিতে এরকম যে বিবাহ যোগ্যা কন্যা নীরদাকে পাত্রস্থ করার বিনিময়ে সেই পরিবারের এক কন্যার পাণিগ্রহণ তারকনাথকে অবশ্যই করতে হবে। এই তারকনাথের
মাথায় বাজ ভেঙে পড়ল। বিবাহ করতে হবে, যে বিবাহ তিনি চাইছেন না, মানে সেই বিবাহ করতে হবে। এবং সে বিবাহ করছেন কাকে? না, পঞ্চানন চট্টোপাধ্যায়ের কন্যা নিত্যকালী দেবীকে তিনি বিবাহ করছেন। বারাসাতে যার জন্ম তার সাথে নিত্যকালী দেবীর বিবাহ হচ্ছেন, যে বারাসাত প্রসঙ্গে পরবর্তীকালে মহাপুরুষ মহারাজ খুব সুন্দর করে বলতেন, বারাসাত কি কম জায়গা গো, ওখান থেকে এই শরীরটার জন্ম হয়েছে, ওইখানে এই শরীরটার জন্ম হয়েছে। আর একবার বলেছিলেন, এই শরীর বারে বারে আসে না, বহুদিন আগে এসেছিল ভগবান বুদ্ধের সঙ্গে, এই মহাপুরুষ মহারাজকে বিবাহ করতে হচ্ছে, তারকনাথ ঘোষালকে নিত্যকালী দেবীর সাথে বিবাহ করতে হচ্ছে। 1880 খ্রিস্টাব্দের শেষ দিকে কলকাতার শ্রী রামচন্দ্র দত্তের বাড়িতে প্রথম ঠাকুরকে দর্শন করলেন, এবং দর্শন করে তিনি শ্রী রামকৃষ্ণের ওই সমাধিস্থ রূপটি দেখলেন, এবং ঠাকুর সেদিন যা বললেন সেটি তার হৃদয়ে খুব দৃঢ়ভাবে ছবিটা আঁকা হয়ে গেল। এবং তিনি দক্ষিণেশ্বরে যাওয়ার শুরু করলেন, প্রচেষ্টা আরম্ভ করলেন। শ্রী রামকৃষ্ণের ম্যাগনেটিক পাওয়ার উপেক্ষা করার কোনো অবকাশ নেই, আজও তিনি ডাকেন। দেখুন, আজও ত্যাগব্রতী যুবকরা সন্ন্যাসের গৈরিক মন্ত্র শুধু মন্ত্র গ্রহণ নয়, জীবন পণ করছেন। যারা শ্রী রামকৃষ্ণকে দেখেননি কিন্তু শ্রী রামকৃষ্ণের এই অদ্ভুত আকর্ষণ আজও আসছে, এবং সেই আকর্ষণ শুধু সন্ন্যাসীদের জন্য নয়, গৃহস্থ মানুষরাও সদ জীবনযাপন করবেন বলে এই ঠাকুরের আদর্শকে জীবনে নিচ্ছেন, গ্রহণ করছেন, পালন করছেন। এরকম কত ঘটনা আমাদের রয়েছে জানা, আমরা কত চোখের সামনে জ্বলন্ত ভাইব্রেন্ট দেখতে পাচ্ছে, এবং সেইটি সবটাই সম্ভব হচ্ছে ওই শ্রী রামকৃষ্ণের অমোঘ আকর্ষণী শক্তি, যে আকর্ষণে অদ্ভুত প্রেম স্পর্শে একটা সুর রয়েছে। সেই সুর যেন হ্যামলিনের বাঁশিওয়ালার মতন, যে হ্যামলিনের বাঁশিওয়ালা ওই পেছন পেছন ডেকে নিচ্ছেন সবাইকে সেই বাঁশি বাজিয়ে, যে সেই কৃষ্ণ যমুনা কিনারে বাঁশি বাজাতে বাজাতে গোপিনীদের ডাকছেন, সেই একই ডিভাইন টোন, ডিভাইন অ্যাট্রাকশন, স্পিরিচুয়াল ফ্র্যাগনেন্স যেন ছড়িয়ে দিচ্ছেন শ্রী রামকৃষ্ণ, যার টানে আজও ত্যাগীব্রতী সন্তানরা এবং গৃহস্থরা শ্রী রামকৃষ্ণের নাম, শ্রী রামকৃষ্ণের দর্শনকে জীবনে গ্রহণ করছেন। এই যে শ্রী রামকৃষ্ণের কাছে যখন যাচ্ছেন 1880 কিংবা 81 শেষের দিকে কলকাতার রামবাবুর বাগা বাড়িতে, অর্থাৎ ঠাকুর চাইছেন তার ভক্তকে, তার পার্ষদকে কলকাতায় টেনে নেবেন, নইলে হয়তো তারকনাথ ঘোষালের কোনোদিনই কলকাতায় আসা হতো না। কিন্তু ওই যে বিবাহের উপলক্ষে বাবার চিঠি পেয়ে তিনি চলে এলেন, অর্থাৎ শ্রী রামকৃষ্ণই যেন অলক্ষে ওই সুতোর টানার মতন সুতোটি টেনে নিচ্ছেন, পার্ষদদের সব কাছে জড়ো করে নিচ্ছেন, তবেই না তার দিব্য লীলাটি তিনি সাধিত করবেন। আসছেন, গোপনে আসছেন, দু তিনবার যাতায়াতের পর ঠাকুর কিন্তু তাকে দেখেই বললেন, বটে তুই কানাই ঘোষালের ছেলে, তাই তো বলি মা কেন তোর বাড়ির খবর নেওয়ার ইচ্ছা জাগিয়ে দিলেন, তাকে একবার আসতে বলিস তো। অন্য কেউ এলে শ্রী রামকৃষ্ণ অত কিছু জিজ্ঞেস করছেন না, কিন্তু এই তারকনাথ যখন আসছেন তখন তার বাড়ির সমস্ত খবর নিচ্ছেন। এটিও দেখুন খুব সুন্দরভাবে একটা দিব্য আবেশ, যে কোথাও কোথাও যেন একটা চিহ্ন রেখে যাওয়ার মতন চিহ্ন রেখে যাচ্ছেন। এবং তার ওই বিবরণে আমরা পাই পরবর্তীকালে যে ঠাকুর কিভাবে তাকে কৃপা করেছিলেন, যে দক্ষিণেশ্বরে দ্বিতীয় কিংবা তৃতীয়বার দর্শনের সময় তিনি হঠাৎ তার পা আমার বুকে তুলে দিলেন, সে দিব্য স্পর্শে আমি বাহ্যিক সংজ্ঞা লোপ পেয়ে গেল,
সে অবস্থায় যে কতক্ষণ ছিলাম তা জানি না, কিন্তু পরে চৈতন্য হলে দেখলাম ঠাকুর আমার মাথায় হাত বুলিয়ে বলছেন, মা নেমে এসো নেমে এসো। এই স্পর্শের ফলে আমার হৃদয়ের দ্বার খুলে গেল। এই কিন্তু তিনি ভয় পাচ্ছেন যে তার তো বিবাহিত জীবন, যতই এই উষ্ণ প্রস্রবণটি খুলে দিয়েছেন, এই আধ্যাত্মিক প্রস্রবণটি খুলে দিয়েছেন, ততই তার উৎকণ্ঠা বাড়ছে। এবং ঠাকুর দর্শন লাভের পর তাকে, ঠাকুরের সাথে তার দর্শন লাভের পর একদিন ঠাকুর তাকে আড়ালে নিয়ে গিয়ে জিহ্বা বাহির করতে বললেন এবং জিহ্বাকে কি যেন লিখে দিলেন। সঙ্গে সঙ্গে তার মন বহির্জগৎ থেকে বিলীন হয়ে গেল। অনেকক্ষণ পরে যখন জ্ঞান ফিরলো তখন দেখছেন ঠাকুর তার মাথায় হাত বুলোচ্ছেন এবং তারকনাথ কাঁদছেন। তখন শ্রী রামকৃষ্ণ বলছেন, দেখ ভগবানের কাছে কাঁদলে তার ভারী দয়া হয়, জন্ম জন্মান্তরের মনের গ্লানি অনুরাগ অশ্রুতে ধুয়ে যায়। এই যে ভগবানের কাছে কাঁদা, তুমি কাঁদতে জানো, আন্তরিক ব্যাকুল হয়ে তুমি যদি কাঁদো তাহলে ভগবান তোমার কথা শুনবেনই শুনবেন। এই অ্যাসিওরেন্স, এই ডিভাইন অ্যাসিওরেন্স এই যুগে শ্রী রামকৃষ্ণদেব দিয়ে গেলেন। এবং সেই জন্য বলছেন পরবর্তীকালে যে শ্রী রামকৃষ্ণ এই যুগের ডঙ্কা মারা স্থান, হৃদয়ের ডঙ্কা মারা স্থান, এবং সেটি অনুরাগের সাথে। আমরা কাঁদি কিন্তু সেই কাঁদায় আমাদের দেহি থাকে, রূপং দেহি জয়ং দেহি। আমরা বলতে পারি না যে তোমাকে ভালোবাসি বলে তোমার জন্য কাঁদছি, এই যে আপনার বোধ করে কাঁদা, সেটি বলছেন ভগবানের কাছে কাঁদলে তার ভারী দয়া হয়। কাঁদলে ভগবান দয়া করেন। মা যেমন ছেলে কাঁদলে আর থাকতে পারে না, সমস্ত কাজ ফেলে রেখে ছুটতে চলে আসে, তেমনি ভগবানের কাছে কাঁদলে তার দয়া হয় এবং জন্ম জন্মান্তরের মনের গ্লানি অশ্রুতে ধুয়ে মুছে যায়। পরবর্তীকালে যখন অন্য দেব দেব দেবীর আগ্রহ প্রকাশ করছেন দর্শনের জন্য তারকনাথ ঠাকুরের কাছে, তখন ঠাকুর বলছেন, হবে রে হবে, অত উতলা হচ্ছিস কেন, মা কৃপা করে সব সময় দেবেন, তবে তোর মূর্তি দর্শন এখন হবে না, পরে হবে, তোর ঘর আলাদা। ঠাকুর তাকে কৃপা করে বলছেন সব হবে, এত উতলা হওয়ার দরকার নেই। ওই যে বলে শাস্ত্র, শনৈ পন্থা শনৈ কন্থা শনৈ পর্বত মস্তকে শনৈ বিদ্য শনৈ বৃত্তম পঞ্চতানি শনৈ শনৈ, পাঁচটা জিনিস খুব ধীরে ধীরে করতে হয়, শনৈ বিদ্যা শনৈ পন্থা শনৈ কন্থা, পথ চলতে হয় আস্তে আস্তে। এই আধ্যাত্মিক জীবনের পথ খোড়স্য ধারা, খোড়ের ধারের মতন আস্তে আস্তে হতে হয়। বৈরাগ্যবান সাধককেও স্বয়ং ভগবান এই সাবধান বাণী শুনিয়েছেন, তা বলে হাত গুটিয়ে বসে থাকা না, চেষ্টা আমাদের করতেই হবে এই পুরুষকার দিয়ে, এবং পুরুষকার থাকলে তার কৃপা আসে। সুন্দর করে আমরা সেই গল্প জানি যে সমুদ্রের তীরে একটা পাখি খুব ছোট্ট একটা ঘর বানিয়েছিল, বালির ঘর। তো কোনো একটি কারণে প্রাকৃতিক বিপর্যয়ে সেই ঘরের মধ্যে তার দুটি শাবক ছিল, তা কোনো একটি কারণে প্রাকৃতিক বিপর্যয়ে সেই সব ঘর ভেঙে যায়। তো মা পাখি আর বাবা পাখি কি করলেন, তারা যখন এই দৃশ্য দেখলেন যে আমার সন্তান চলে গেছে, চুপ করে তো বসে থাকা যায় না, তারা ক্রোধে ঠিক করলেন যে সমুদ্রের জল শুকিয়ে নেবেন, কিন্তু পারবেন কেন, তারা রোজ যায় একটু একটু করে ছোট্ট ছোট্ট ঠোঁটে দিয়ে দিয়ে ওই সমুদ্রের জল শুষে নেওয়ার চেষ্টা করছে। দে হ্যাভ এক্সার্টেড দেয়ার পুরুষকার, তারা ওই পুরুষকার ঠিক করেছে। এই মতো অবস্থায় ঠিক আকাশে ওই সময় গরুড় যাচ্ছেন, গরুড় হঠাৎ লক্ষ্য করলেন যে কি ব্যাপার, এই পাখি দুটি ফোটে কোটে করে জল নিয়ে আসছে সমুদ্র থেকে, কারণটা কি, অনুসন্ধিৎসু মন গরুড়ে জানতে পারলেন আসল সত্য। তখন গরুড় সমস্ত পক্ষী কুলকে, সমস্ত গরুড় কুলকে নির্দেশ দিলেন, এই মুহূর্তে তোমরা সবাই মিলে এসে ঠোঁটে করে সমুদ্রের জল শুষে নাও। সমুদ্র ভয় পেয়ে গেলেন, দেখুন পুরুষকার থাকলে ভগবান তার কৃপা বাতাসটা বইয়ে দেন।
আসলে কৃপা বাতাস বইছেই ঠাকুরের কথা অনুযায়ী, আমাদের শুধু পালটা তুলে দিতে হবে। অলওয়েজ ফ্লোয়িং ফ্লোয়িং অ্যান্ড অলওয়েজ ফ্লোটিং, কিন্তু এই পুরুষ কাজটা করতে হবে। সেজন্য আমরা ছেড়ে বসে থাকবো না, কিন্তু তীব্র চেষ্টা করব এবং ধীরে ধীরে আস্তে আস্তে, শনৈ পন্থা শনৈ কন্থা, শনৈ পর্বত মস্তকে, শনৈ বৃত্ত শনৈ বিদ্যা, পঞ্চতানি শনৈ শনৈ, আমরা এই পাঁচটা জিনিসকে খুব ধীরে 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 করবো। সেই জন্য ঠাকুরও বলছেন, এত উতলা হচ্ছিস কেন, তোর সব হবে মায়ের কৃপায়, সময়ে সব হবে, তোর ঘর আলাদা। সে ঘর কোথায়? পরবর্তীকালে যখন এই মহাপুরুষ মহারাজ কালী ঘর থেকে আসছেন দক্ষিণেশ্বরে তারকনাথ, তার সেই বস্ত্র, তার সেই জ্যোতি, এই যে স্পিরিচুয়াল হ্যালো, এই যে ডিভাইন গ্লো, যে গ্লোটা বিদ্যুতের মতন প্রকাশিত হয়, সে দিব্য কান্তি, যে কান্তির কাছে মেটেরিয়ালিস্টিক মানুষ নত জানু হয়, রাজা ধীরাজকেও ছুটে যেতে হয়, সে দিব্য কান্তিটি, সেই কান্তিটি দেখে শ্রী রামকৃষ্ণ বলছেন, কোনো একজনকে বলছেন, তারকের উচ্চ শক্তির ঘর যেখান থেকে নাম রূপের উৎপত্তি হয়েছে, অ্যান্ড দ্যাট ইজ দ্য অ্যাবসলিউট প্লেস, দ্য অ্যাবসলিউট পয়েন্ট, যেখান থেকে নাম রূপ হচ্ছে। বেদান্ত বলে পাঁচটা জিনিস দিয়ে সমগ্র কিছু বেদান্তকে ব্যাখ্যা করা যায়, অস্থি ভাতি প্রিয় নাম এবং রূপ। এই অস্থি ভাতি প্রিয় হচ্ছে বেদান্তের এলাকা, ঈশ্বরের এলাকা, আর নাম রূপ হচ্ছে জগতের এলাকা। আমাদের একটি নাম আছে, আমাদের একটা রূপ আছে, আমরা দেখতে একরকম, কাউকে দেখতে সুন্দর, কাউকে দেখতে কুৎসিত, কেউ মোটা কেউ লম্বা কেউ বেঁটে, এই নামরূপ। আর ঠিক নামরূপের পাড়ের জায়গাটি হচ্ছে সচ্চিত আনন্দ, সচ্চিদ আনন্দ পরব্রহ্ম, নলেজ অ্যাবসলিউট, ব্লিস অ্যাবসলিউট, এক্সিস্টেন্স অ্যাবসলিউট, এই যে নামরূপের পাড়ের জায়গা বলছেন, সেই যেখান থেকে নামরূপের উৎপন্ন হচ্ছে তারকের উচ্চ শক্তির ঘর, শ্রী রামকৃষ্ণ বলছেন। এবং সেই কৃপা ঠাকুর তাকে করেছিলেন। পরবর্তীকালে মহাপুরুষ মহারাজ যখন বেলুড় মঠে রয়েছেন, তখন বলছেন, ঠাকুরের কৃপায় এমন অবস্থায় পৌঁছেছি যে সামনের এই গাছটার দিকে তাকিয়ে বলছেন, এই গাছটাকেও যদি বলি তোর ব্রহ্মজ্ঞান হবে, তো এই মুহূর্তেও ব্রহ্মজ্ঞানী হয়ে যাবে। হোয়াট এ বিউটিফুল সিন উই ক্যান ভিজুয়ালাইজ, কি সুন্দর দৃশ্য ভেবে দেখুন। সঙ্গগুরু তিনি বলছেন, শ্রীরামকৃষ্ণ তাকে এতটাই শক্তি দিয়েছেন, এতটাই কৃপা করেছেন যে ওই সামনের গাছটা, সেই গাছটারও ব্রহ্মজ্ঞান হয়ে যেতে পারে শ্রীরামকৃষ্ণের কৃপায়। এইটি ঠাকুর শ্রীরামকৃষ্ণের অহেতুক কৃপা সিন্ধু, তিনি সেটি করেছেন, যেটি পরবর্তীকালে মহাপুরুষ মহারাজ বলছেন সেই উচ্চ শক্তির ঘর, সে কৃপা তোর হবে, ঠাকুর তাকে অ্যাসিওরেন্স দিচ্ছেন। কিন্তু সেই ব্যাপারে অ্যাসিওরেন্স দিলেও শ্রী রামকৃষ্ণের শিষ্যদের প্রতি ছিল সজাগ দৃষ্টি, ওই গুরু সব সময় একটা সব সময় অ্যালার্ট থাকেন।
মহাপুরুষ মহারাজ বলছেন, আমার বাবারও তো সাধন ভজন ছিল কি না? তারকনাথের খুব প্রাণের ইচ্ছা ছিল ঠাকুরের ভক্তমণ্ডলীর মধ্যে বাস করবেন, অন্তর্যামী ঠাকুর। তাই রামবাবুকে, রামচন্দ্র দত্তকে দেখে বললেন, দেখো রাম, এই তারক তোমাদের বাড়ি থাকবে, ও সর্বদা এখানকার ভক্তদের সঙ্গে বাস করতে বড়ই উৎসুক। রামবাবু তথাস্তু বলে তারকনাথকে সানন্দে তার বাড়িতে ব্যবস্থা করে দিয়েছিলেন। ঠাকুর কিন্তু বলেছিলেন, দেখ তুই ব্রাহ্মণের ছেলে, তাদের অন্নটা খাসনি আর সব খাবি। রামকৃষ্ণ অ্যালার্ট, কোথাও কোথাও ওই সংস্কার, অন্নের মাধ্যমে, আহরণং ইতি আহার, যা আমরা আহার করি তার মধ্যে দিয়েও আমাদের সংস্কার তৈরি হয়ে যায়। সেই জন্য বলছেন, যদিও ভক্ত বাড়ি, তবুও শ্রী রামকৃষ্ণ এই নির্দেশটি দিয়েছিলেন এবং রামবাবুর বাড়িতে তিনি স্বহস্তে রান্না করে খেতেন। কথামৃতের আমরা পাই যে তারক রামের বাড়িতে থাকেন, তারকের অবস্থা অন্তর্মুখ, তিনি লোকের সঙ্গে বেশি কথা কন না এবং ভিক্ষার জন্য কখনো কখনো বেরিয়ে পড়তেন, যা কঠোর কৃচ্ছ সাধন করতেন, ধ্যান জপ করতেন এবং ঠাকুর অসুস্থ হওয়ার পর তাকে শামপুকুর বাটিতে ইতিমধ্যে আনানো হয়। ঠাকুরকে দর্শন করতে তারকনাথ যেতেন, তারপর কাশীপুরে এবং সেখানেও ঠাকুরের সেবায় আত্মনিয়োগ করেছিলেন। এবং অভাবনীয় ঘটনা আমরা জানি যে 1886 সালের মধ্যভাগে বুড়ো গোপাল দাদা অর্থাৎ স্বামী অদ্বৈতানন্দ যখন কাশীপুরে ফিরে ঠাকুরের কাছে সাধু ভোজনাদি করার কথা বলেন, তখন ঠাকুর তাকে বলেছিলেন, কোথায় সাধু খুঁজবি, এখানেই সব রয়েছে, এই ছোকরাদের খাওয়ালেই হবে, এরা সব হাজারি সাধুর সমান, শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন। এবং গোপাল দাদা তাই করেছিলেন, গেরুয়া বস্ত্র মালা চন্দন ঠাকুরের ইঙ্গিতে এনে দেওয়া হয়েছিল। ঠাকুর তার 11 জন ত্যাগী সন্তানকে, যার মধ্যে নরেন্দ্র, রাখাল, যোগীন, বাবুরাম, নিরঞ্জন, তারক, লাটু, এ সবাইকে দিয়েছিলেন। কিন্তু পিতা জানেন যে সন্তান যাই করুক না কেন, পিতৃস্নেহ তাকে সর্বদাই আকর্ষণ করবে। এই কাশীপুরে পাচকের অসুস্থতার জন্যে তারকনাথকে কয়েকদিন রান্না করতে হয় এবং সেই রান্নায় ফোড়নের গন্ধ শুনেই ঠাকুর বুঝতে পারেন। বারবার জিজ্ঞেস করেন, হ্যাঁ রে, রান্না হয়েছে তো, বেশ চমৎকার ফোড়নের গন্ধ ছেড়েছে তো, তা কে রাঁধছে? তারকনাথ রাঁধছেন শুনে তিনি বলেন, যা আমার জন্য একটু নিয়ে আয়। 1886 খ্রিস্টাব্দে 16ই আগস্ট শ্রী রামকৃষ্ণের মহাসমাধি, তারপরে বিরজাহম এবং সন্ন্যাস গ্রহণ, নরেন্দ্রনাথই তার নামকরণ করেন স্বামী শিবানন্দ। এবং এই স্বামী শিবানন্দজি বলেছিলেন যে আমাদের মধ্যে যে এত গভীর ভালোবাসা ছিল, তাতে একজন অপরের জন্য প্রাণটা পর্যন্ত দিতে পারতাম। ভালোবাসায় টাকা পয়সা নয়, প্রাণটাও দেয়া চলে, এই অদ্ভুত ভালোবাসা। সেই জন্য তিনি ভালোবাসার ভগবান, লাভ পার্সনিফাই। জগতে আজ সব রয়েছে, শুধু একটারই অভাব, প্রকৃত ভালোবাসা, নিঃস্বার্থপর ভালোবাসা। শ্রী রামকৃষ্ণের সান্নিধ্যে এরা নিঃস্বার্থপর ভালোবাসাটি পেয়েছিলেন এবং পরবর্তীকালেও তিনি যখন সংঘগুরু হন এবং সেই সংঘগুরু হন 1922 সালের 10ই এপ্রিল, যখন মানসপুত্র ব্রজের রাখাল অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দের মহাসমাধির পর 1900 সালের 25শে আগস্ট তিনি সহকারী অধ্যক্ষ হিসাবে নিযুক্ত হয়েছিলেন। 1922-এর 2রা মে শিবানন্দ মহারাজ রামকৃষ্ণ মঠ এবং মিশনের অধ্যক্ষ পদে বৃত হন। 1901 সাল থেকে তিনি বেলুড় মঠের ট্রাস্টি ছিলেন এবং এই সংঘগুরুর এই গুরু কথার গৌরব গাথায় তার এই যে গুরু ভাব এবং সেটি আমাদের ভাবায় যে গুরু শক্তি কিভাবে সত্যি সত্যি কাজ করে। এরা সংঘাধ্যক্ষ হলেন কিন্তু তারপরেও ওই জীবনের শেষ দিন পর্যন্ত একেবারে জ্ঞান ভক্তি যোগ কর্মের সমন্বয়টি সাধন করেছিলেন। মহাপুরুষ মহারাজের এক বংশধর, কারণ মহাপুরুষ মহারাজের বংশের তালিকাটি যদি আমরা দেখি তাহলে নিধিরাম ঘোষালের 2 পুত্র ছিলেন, রামকুমার ঘোষাল এবং রামকমল ঘোষাল। রামকমল ঘোষালের ছেলে ছিলেন রামকানাই ঘোষাল বা কানাইলাল ঘোষাল এবং সেখান থেকেই অতুল কৃষ্ণ ঘোষাল এবং ভোলানাথ ঘোষাল, এই পরিবারের একটি ধারা। আরেকটি ধারা
যেটি আসে অমূল্য ধন ঘোষাল, পরিতোষ ঘোষাল, মৃত্যুঞ্জয় ঘোষাল, এই অতুল কৃষ্ণ ঘোষালের পুত্র ভোলানাথ ঘোষালকে দেখার পরম সৌভাগ্য আমার হয়েছিল। এবং সেইটি দুটি ঘটনা বারবার উল্লেখ করতে ইচ্ছা করছে, যে রাজা মহারাজের মহাসমাধির পর যখন মহাপুরুষ মহারাজ সংঘাতদক্ষ, তখন রাজা মহারাজের একজন আশ্রিত ভক্ত একবার তার কাছে আসেন এবং তিনি কাঁদতে কাঁদতে আসেন, যে কারণ রাজা মহারাজের দেওয়া মন্ত্রটি তিনি ভুলে গেছেন। খুবই দুঃখের কথা, গুরু প্রদত্ত মন্ত্র, যে বীজ মন্ত্র ভুলে গেলে মানুষের সেই যে প্রাণ আঁটুপাঁটু করার মতন অবস্থা, সেই অবস্থা, সেই অবস্থায় এসছেন কার কাছে না, সঙ্গ গুরুর কাছে, তার কৃপা প্রার্থী হয়ে। মহাপুরুষ মহারাজ সব শুনলেন, শুনে বললেন ঠিক আছে, আধ ঘন্টা রাজা মহারাজের ঘরে গিয়ে তিনি ধ্যান করলেন। বেরিয়ে আসার পর ওই ভদ্রলোককে মন্ত্রটি বলে দিয়ে বললেন, এটি গুরু প্রদত্ত ইষ্ট মন্ত্র কিনা? তিনি খুশিতে কাঁদতে কাঁদতে উদ্বেল হয়ে বললেন, এটি সেই মন্ত্র, এই গুরুর কৃপা, গুরু কৃপায় সব সম্ভব হয়। এই গুরু কৃপাটি মানুষ যদি লাভ করে, আত্মকৃপা, শাস্ত্র কৃপা আর গুরু কৃপা, এর মধ্যে এই গুরু কৃপা মানুষকে আধ্যাত্মিক পথের শিখরে নিয়ে যায়। সেই গুরুই দয়া ঘন তোমাহেন কে হিতকারী, সেই দয়া ঘন মূর্তিতে তারা আবির্ভূত হন। শ্রীরামকৃষ্ণ শক্তি এই সঙ্গ গুরুর মাধ্যমে জগতের মানুষের কাছে বিকিরিত হচ্ছে, আজও হয়ে চলেছে। এই নিরবিচ্ছিন্ন ধারার মতন গুরু পরম্পরায় সেই ঐশী শক্তি, সেই আধ্যাত্মিক শক্তি শিষ্যের দেহে, মনে, প্রাণে সঞ্চারিত হচ্ছে, যার মাধ্যমে শিষ্য ট্রান্সফরমেশন হয়ে যায়, রূপান্তরিত হয়ে যায় এক দিব্য আবেশে, দিব্য সত্তায়। এই ভোলানাথ ঘোষালের পিতা অতুল কৃষ্ণ ঘোষাল, ভোলানাথ ঘোষাল একটি সুন্দর স্মৃতিচারণায় বলছেন, তাকে জীবিত দেখার আমার সৌভাগ্য হয়েছে, কৃপা লাভ হয়েছে। তিনি মাঝে মধ্যেই বেলুড় মঠে যেতেন, এই অতুল কৃষ্ণ ঘোষাল। কোনোদিন বারাসাতের বাড়ির পুকুরের মাছ, কাঁঠাল, আম, জাম ইত্যাদি নিয়ে যেতেন, সঙ্গে লোকজন থাকতো। একবার গ্রীষ্মকালে তিনি কিছু আম নিয়ে বেলুড় মঠে গেছেন, তখন মহাপুরুষ মহারাজ খুবই অসুস্থ, দেখা করার সুযোগ নেই, গেটে দারোয়ান। এদিকে মহাপুরুষ মহারাজ তার সেবককে বলছেন, এই দেহের যেখানে জন্ম সেখান থেকে লোক এসেছে, তাকে নিয়ে আয়। সেবক তখনই তাকে মহারাজের ঘরে নিয়ে এলেন, সেবকের মুখেই শুনলেন। কিন্তু ভোলানাথ ঘোষালের বাবা আশ্চর্যান্বিত হয়ে গেলেন, এও কি সম্ভব, যেখানে দেখা করা অসম্ভব, গেটে দারোয়ান ঢুকতে দিচ্ছে না, সেখানে মহাপুরুষ মহারাজ ডেকে নিলেন, অহেতু কৃপা সন্ধু, গুরু এইভাবেই কৃপা করেন। আসার সময় বলেছিলেন, যা ঠাকুরের কৃপায় তোদের কোনোদিন মোটা ভাত কাপড়ের অভাব হবে না। আমরা যে ভাত কাপড়ের জন্য এদিক ওদিক ঘন্য হয়ে দৌড়ে দৌড়ি করি, এই অতুল কৃষ্ণ ঘোষালকে মহাপুরুষ মহারাজ বলে দিচ্ছেন, আশীর্বাদ করে দিচ্ছেন, স্মরণে মননে অনুধ্যানে এ কথা যত আমরা ভাবি, নিত্যদিনের চিন্তা স্রোতে যত আমরা ভেসে যাই, তত আমাদের বারবার মনে হয়, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর, তৎপদম দর্শিতম যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। আমরা এই পরম্পরায় সেই মহাজীবনদের পদতলে আশ্রয় পেয়েছি। আমাদের বহু জন্মের স্বীকৃতির ফলে আমরা রামকৃষ্ণ পরিবারের অন্তর্ভুক্ত হয়েছি, রামকৃষ্ণ ভাব আন্দোলনের সাথে যুক্ত হতে পেরেছি। আমাদের জীবনকে যেন আমরা সত্যি সত্যি তাঁদের দয়ায়, তাঁদের কৃপায় পরিস্ফুট করতে পারি, স্নাত করতে পারি, তাদের দয়া যেন আমাদের জীবনে ফুটে ওঠে।
এই মিনতি করে গুরুকথার গৌরব গাথায় এই প্রেম মূরতি জনচিত্ত হারি মহাপুরুষ মহারাজের চরণে আভূমি প্রণাম জানাই গুরুকথার গৌরব গাথা এই আধ্যাত্মিক স্মরণ অনুষ্ঠান যার মাধ্যমে আমরা সঙ্ঘের সঙ্গ গুরুদের প্রতি সামান্য অঞ্জলিটুকু নিবেদন করার সুযোগে ব্রতী হয়েছি। আগামী পর্বে তার দ্বিতীয় অংশটি নিবেদিত হবে। আবারও সকলকে প্রণাম জানিয়ে প্রাণারাম নোটিফিকেশনের মাধ্যমে গুরুকথার গৌরব গাথা এই অনুষ্ঠানটির স্মরণ মননে আপনাদের সকলকে অগ্রিম আবাহন জানালাম। নমস্কার, ধন্যবাদ।